এসএস রাজামৌলির কার্স, এটা কিন্তু সত্যি। দেবারার যা যা কিছু প্রমোশনাল মেটেরিয়াল এসছে সেগুলো কিন্তু একদমই সেভাবে আপ টু দ্য মার্ক হয়নি। হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবারার ট্রেলার টুটাকে নিয়ে। তো ট্রেলার টু কখন আসে এটা আমি আগেই ইউদ্রাজ যখন ট্রেলার টু এসেছিলো তখনই বলেছিলাম যে যখন মেকার্সরা দেখে যে তাদের সিনেমা নিয়ে সেরকম কোনো হাইপ নেই, তখন তারা এই ট্রেলার টুটা এনে একটুখানি হাইপ ক্রিয়েট করার চেষ্টা করে এবং এই ট্রেলারটা তারা নাম দিয়েছে রিলিজ ট্রেলার। তো সবথেকে বড় যে ব্যাপারটা আমার, মানে একবারের জন্য এই একটা প্রমোশনাল মেটেরিয়াল দেখেও আমার মনে হয়নি যে সিনেমাটা চলো গিয়ে দেখে আসি। খুবই আন্ডারওয়েলমিং ব্যাপার স্যাপার হচ্ছে। খালি ফেয়ার সংটা বাদে আমার কিন্তু এই সিনেমার মিউজিকও সেরকম ভালো লাগেনি এবং অনিরুদ্ধ একদম পুরোপুরিভাবে রিপিটেটিভ মিউজিক দিয়ে যাচ্ছে, মানে কোনো নতুনত্ব কোনো ফ্রেশনেস কিন্তু প্রোভাইড করতে পারছে না। এবং এই ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে এটা দেখে মনে হচ্ছে 2013 সালে কোনো ট্রেলার দেখছি, ঠিক আছে? মানে পার্টিকুলার কোনো, এটা যে ট্রেলার কাটিংয়ের যে একটা আর্ট থাকে সেটা কিন্তু মেনটেন করা হয়নি, যে একটা ওপেনিং সিন থাকবে একটা ক্লোজিং সিন থাকবে সেরকম কিছুই না। তো সেই জিনিসটা দেখে একদমই ভালো লাগেনি। এবং যদি আমি বলি যে আগের ট্রেলারটা সেটা কিন্তু দেখে বেশ মোটামুটি তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে এই ট্রেলারটা দেখে কিন্তু একদমই ভালো লাগেনি। এখানে এনটিআরকে আমি কিছুই বলবো না, কারণ এনটিআরের কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু তেলেগুতে আছে, কিন্তু এই সিনেমাটার যে একটা প্যান ইন্ডিয়া সিনেমা তার যেরকম প্রেজেন্টেশন হওয়া উচিত সেটা কিন্তু হয়নি। মানে আমার দেখে মনে হচ্ছে এটা আমি যেন নান্নাকু প্রেমাথর ট্রেলার দেখছি, ঠিক আছে? তো মানে একবারের জন্য আমার মনে হচ্ছে না যে আমি একটা প্যান ইন্ডিয়া সিনেমা দেখছি, এটা জাস্ট একটা বেসিক তেলেগু সিনেমার মতো করেই ট্রিট করা হয়েছে। এবং আমার খুবই সন্দেহ যে কোরাটালা শিবার কিন্তু অনেক ভালো ভালো সিনেমা আমরা দেখেছি এবং সেরকম সিনেমা কিন্তু হিন্দিতে ডাব হয়ে এসছে এবং আমাদের বাংলাতেও কিন্তু রিমেক হয়েছে, কিন্তু কোরাটালা শিবার আগের যে সিনেমাটা আচারিয়া সেটাও মানে খুব বাজেভাবে ডিজাস্টার হয়েছিল এবং এই সিনেমাটাকে নিয়েও রীতিমতো সন্দেহ আছে। এবার এনটিআরের যেহেতু অনেক বড় একটা ফ্যান ফলোয়িং আছে সেটা কিন্তু চলে যাবে, তারা কিন্তু টেনে দেবে সিনেমাটাকে তেলেগুতে, কিন্তু এখানে যে পরিমাণ দামে ডিস্ট্রিবিউটার শেয়ারটা বিক্রি হয়েছে সেটা কিন্তু খুবই কম, মানে চোখে লাগার মতো, কারণ মাত্র 15 কোটি টাকা। তো 15 কোটি টাকার থেকে অনেক বেশি তো আমার মনে হয় RRR তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই রোজগার করে নিয়ে চলে গেছিলো, তাহলে গোটা হিন্দি বেল্টের ডিস্ট্রিবিউশন শেয়ারটা এত কম কী করে হতে পারে? এ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশান একসাথে অ্যাসোসিয়েটেড আছে, কিন্তু তা সত্ত্বেও মানে এক্সিবিটাররা এবং মেকার্সরাও মনে হয় না যে এই সিনেমাটাকে নিয়ে অতখানি কনফিডেন্ট। তো এই যে জিনিসটা দেখে কিন্তু বেশ খারাপ লাগছে। এবং বলিউড থেকে যখন অভিনেতা অভিনেত্রীরা আছেন তার সত্ত্বেও কিন্তু এই সিনেমাটার বেশি শেয়ার প্রাইস কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ সাইফ আলি খানের কিন্তু মোটামুটি একটা ভালো মার্কেট ভ্যালু আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ জাহ্নবী কাপুরেরও আছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখে কিন্তু একদমই ভালো লাগছে না এবং খুবই চোখে পড়ার মতো মনে হচ্ছে। এবং দেবারা সমস্ত যা যা গান এসেছিলো সেগুলো খুবই বাজে, এবং ফেয়ার সংটা যদি আমি ছেড়ে রাখি তাও সেটার মধ্যেও অনেক কিছু প্লেগারিজমের অনেক কিছু অ্যালিগেশন হয়তো উঠেছে। এবং যদি বলি এই যে সেকেন্ড গানটা যে শিল্পা রাওকে দিয়ে গাইয়েছে চুটিস্তানি বলে, সেই গানটা পুরোপুরি তো মানকে মাঙ্গে হিতে থেকে ছেড়ে দিয়েছে। দাউদি বলে গানটা সেটা একদমই ভাল লাগেনি। তো এই যে ব্যাপারগুলো দেখে কিন্তু খুবই খারাপ লাগছে যে এনটিআর যেরকম একটা লেভেলের স্টার তাকে যদি এভাবে তার সিনেমা যদি মানে ওলট পালট হয়ে যায় সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তার জন্য। তো এবার চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা আসবে তো 27 তারিখে, এবার দেখতে তো হবেই, ঠিক আছে? এবার চলো দেখা যাক যে কেমন হয় এই সিনেমাটা। আর একটা জিনিস যেটা দেখে আমার মনে হয় যে এরা গোটা সিনেমাটাকে বলছে বটে 35 দিন জলের মধ্যে শ্যুট করেছে, কিন্তু একবারের জন্য কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না, মানে পুরো ব্যাপারটাকে খুব স্টুডিও মনে হচ্ছে, মানে স্টুডিওতেই হয়েছে এবং পরে সেটাকে VFX দিয়ে আর কি এলিভেট করে দিয়েছে। তো সেই যে জিনিসটা কিন্তু দেখে অ্যাজ আ অডিয়েন্স কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তবে দেখা যাক যে সিনেমাটা আসুক, আর খুবই মুখিয়ে আছি, এনটিআরকে খুবই ভালো লাগে আমার। তো চলো দেখা যাক কেমন হয় সিনেমাটা। ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।